প্রিয় দর্শক, স্পানি মির্জিপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাওয়ার বাই বিএসবি কেন্দ্রিয়ান এডুকেশন গ্রুপ, আজ আমরা কথা বলবো বাড়ি নারীর টানে ঘরে ফেরা নিয়ে। প্রিয় দর্শক, আমরা জানি যে চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার পবিত্র ঈদুল ফিতর হবার কথা রয়েছে, এবং সেই কারণের জন্যই কিন্তু আমরা আজকে যে ঘরে ফেরার সেই শিরোনামটি ঠিক করেছি। এবং এই বিশ্বাসকে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, ঘরে ফেরার অনেক দায়িত্ব তিনি পালন করছেন। তিনি হচ্ছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাইওয়ে পুলিশের জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন খান, বিপিএম বার রয়েছেন আমাদের সাথে। একই সাথে রয়েছেন যাত্রীদের কল্যাণে কাজ করবার চেষ্টা করছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজামাল হক চৌধুরী রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা শুরুটা করেছিলাম যে নারীর টানে ঘরে ফেরা নিয়ে, এবং সেই ঘরে ফেরা কতখানি স্বস্তিদায়ক হতে পারে, সেই ঘরে ফেরা কি কোনো রকম কোনো দুর্ঘটনার শিকার হয়ে কোনো পরিবার বা কারোর মধ্যে কোনো ধরনের শঙ্কা তৈরি হতে পারে কিনা, সেটি নিয়ে কিন্তু আমরা আলোচনা করবার চেষ্টা করব। এবং আমরা প্রিয় দর্শক জানি যে ইতিমধ্যেই আমাদের যেটা ইন্ডাস্ট্রিয়াল ব্রেড, বিশেষ করে গাজীপুরে, সেখানে তাদের আজকে ছুটি হয়েছে, তারা বেতন ভাতা পাচ্ছেন, পেয়ে গিয়েছেন। আজকে স্রোতের মতো মানুষ কিন্তু ঢাকাতে বের হয়ে যাবার চেষ্টা করছেন, এবং একই সাথে আমরা জানি যে পয়লা বৈশাখ এবং ঈদুল ফিতর একই সময় হওয়ার কারণের জন্য একদিন দুদিন আগ পর করে ছুটিটা বেশ বড় হয়েছে, এবং ওই কারণের জন্য কিন্তু মানুষের যাবার যে ধারাবাহিকতা সেটি কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরে স্তরে যাচ্ছে। কিন্তু তারপরও প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমরা আমাদের এই যে যারা নিরাপদে বাড়ি ফিরে যাবার চেষ্টা করছেন তাদের জন্য কতখানি স্বস্তি দিতে পারছে, এবং সে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন দিন রাত তিনি। বেশ কয়েকদিন থেকে একেবারেই মাঠে রয়েছেন, মহাসড়কে রয়েছেন, মহাসড়ক থেকে আজকে আমাদের স্টুডিওতে এসছেন তিনি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন খান। আমি আপনার কাছে এটি একটু শুরু করতে চাই। আসলে এই যে আমাদের পর্যবেক্ষণ, আমরা তো দীর্ঘদিন থেকে আমাদের ঈদের বাড়ি ফেরাটা কাভার করছি এবং প্রত্যেকটি টেলিভিশন গণমাধ্যম কাভার করছে, এবার কিন্তু সেরকম কোনো উল্লেখযোগ্য যানজট আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। যদিও একটু বৃষ্টি হবার যদি সংখ্যা থাকে তাহলে কি হতে পারে, আবার দেখা যাবে যে কোনো কারণের জন্য যে কোথাও কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেলে সেই দুর্ঘটনার কারণে কী ধরনের যানজট হতে পারে, সব মিলিয়ে এখনও পর্যন্ত কোনো রকম বড় কোনো যানজটের ঘটনা আমরা দেখতে পাইনি। আপনারা কীভাবে এই সার্বিক ব্যবস্থাপনা করছেন, কী স্বস্তি প্রদান করবার জন্য আপনারা প্রতিশ্রুতি প্রদান করছেন? আপনি গতকালকেও দেখেছি আমরা একটা হাইওয়েতে গিয়েছেন, সেখানে বিশ্লেষণ করেছেন এবং বলেছেন যে ড্রোনের মাধ্যমে হলেও আপনারা চেষ্টা করবেন যে জনগণকে বাড়ি ফিরতে যাতে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করা যায়। কী কর্মপরিকল্পনা আপনাদের? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর চাঁদ দেখা সাপেক্ষে খুব সম্ভব হয়তো 11 তারিখ ঈদ হবে, এই জন্য আমি দর্শক শ্রোতাদেরকেও একটু আমাদের তরফ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। আপনি যথার্থ বলেছেন যে নারীর টানে ঘরে ফেরা, এটা বাঙালির, বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য, ভালো লাগা, ভালোবাসা। ঈদের সময় এরকম বড় উৎসবে তার স্বজনের কাছে, আপনজনের কাছে থাকতে চায়, এবং যত কষ্টই হোক সে তার স্বজনের কাছে ফিরে যেতে চায়, ভালো একটা সময় কাটাতে চায়। তো এই বিষয়টা কিন্তু আমাদের সরকার বা আমরা যারা বিভিন্ন সংস্থার দায়িত্বপ্রাপ্ত থাকি, বাংলাদেশ পুলিশ সহ, আমরা কিন্তু এই প্রতি বছর এরকম উৎসবে যাতে আমাদের সাধারণ মানুষ, ঘরমুখী মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং যানজটমুক্তভাবে যাতে সে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, সেটার জন্য কিন্তু আমরা ব্যাপক আয়োজন করি, ব্যবস্থা নিই, প্রস্তুতি নিই, এবং আমাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতাও রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে কিন্তু প্রতি বছর আমরা এবছরের সমস্যাগুলোকে চিহ্নিত করি, কোথায় কোথায় আমাদের হতে পারে, সমস্যা হতে পারে, ঝুঁকি থাকতে পারে, কোথায় কোথায় বটল নেগে আছে, কোথায় কী ধরনের আছে। অন্যান্য বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে, বিশেষ করে বিআরটিএ, রোশন হাই, খুবই ওতপ্রোতভাবে আমাদের সড়ক নিরাপত্তা এবং এই সড়কে যে চলাচলের পথকে সুগম রাখার জন্য তারা দায়িত্ববান। তো এরকম আমরা সমন্বয় সভাগুলো করি, এবং সরকারের তরফ থেকে, মন্ত্রণালয় থেকেও কিন্তু একেবারে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও সমন্বয় সভা করা হয়। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সভা করেছেন মাননীয় মন্ত্রী, আমাদের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে সমন্বয় সভা করেছেন মাননীয় মন্ত্রী, আমাদের আইজিপি মহোদয় সর্বশেষ সারা বাংলাদেশের আমাদের প্রস্তুতি পর্বটা দেখেছেন, করেছেন। আমি হাইওয়ে পুলিশের তরফ থেকে আমাদের অংশীজন যারা রয়েছেন, সড়ক পরিবহন সেক্টরে যারা রয়েছেন এবং অন্যান্য আমাদের সহযোগী সংস্থা যারা রয়েছে, তাদের নিয়ে আমরা সমন্বয় সভা, এভাবে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করি। সেভাবেই কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি, এবং গতকাল পর্যন্ত, আজকে পর্যন্ত বড় ধরনের যে কথা আপনি বলছিলেন, আপনারা তো চোখ রাখছেন সব দিকেই, যে কোনো ধরনের যানজট ছাড়াই অনেকটা নিরাপদে, নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে আমাদের সাধারণ মানুষ ঘরে ফিরছে। তো আমরা এই হিসাবে প্রস্তুতি নিই, সবসময় যেটা বলছিলেন যে কী কী আমরা প্রস্তুতি নিই, সেই ক্ষেত্রে যে কথাটা বলছিলেন যে প্রযুক্তি আমাদেরকে সবসময় সহযোগিতা করে, আমাদের দক্ষতার বৃদ্ধি করে, আবার সেবার মানকেও বৃদ্ধি করে।
তো বাংলাদেশ পুলিশ কিন্তু আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সরকার বলছেন, আমাদের স্বপ্ন এক সমৃদ্ধ সোনার বাংলাদেশ, তো সেইখানে স্মার্টনেস তো যে অন্য সংস্থা আইন প্রয়োগকারী সংস্থাগুলো পিছিয়ে থাকলে চলবে না, সেই দিক দিয়ে কিন্তু আমরাও যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করলে আমাদের সেবা মান বৃদ্ধি পায় এবং দক্ষতা বৃদ্ধি পায় সেগুলো আমরা করে চলেছি। তো সড়কে কিন্তু এই সময়ে যানজট নিরসনে ট্রাফিক ম্যানেজমেন্টে কিন্তু আমাদের প্রযুক্তি সাহায্য করে, যেমন সিসি ক্যামেরা, আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা তো সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় এসেছে, এবং যে সমস্ত জায়গায় যানজট প্রবণ আছে ঢাকার আশেপাশে প্রবেশ পথগুলো সে জায়গাগুলো কিন্তু আমাদের নিজস্ব উদ্যোগে আমরা সিসি ক্যামেরা বসিয়েছি। আমাদের হাইওয়ে পুলিশের সকল সদস্য যারা ডিউটিতে রয়েছে এই মুহূর্তে যারা রয়েছে প্রত্যেকের কাছেই কিন্তু ইয়ে রয়েছে, বডি অন ক্যামেরা রয়েছে, গোপন ক্যামেরা, যেটা না গোপন না, এটা প্রকাশ্যই বডিতে পড়ে। এটা একটি ইন্টারনেট সফটওয়্যার সলিউশনের মাধ্যমে আমরা কিন্তু ঘরে বসেই মানে আমাদের কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার থেকে আমরা রিয়েল টাইম মনিটর করতে পাচ্ছি। দ্যাট মিন্স একজন কর্মকর্তা মাঠে কি করছেন কি ডিউটি পালন করছেন দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি, ইভেন আমার মোবাইল ফোনেও আমি দেখতে পাচ্ছি, আমাদের সিনিয়র কর্মকর্তারা সবসময় সুপারভাইজ করতে পাচ্ছে। তো এইগুলো কিন্তু আমাদের দক্ষতাকে বাড়িয়ে দেয়, আমরা দেখতে পারি, চিহ্নিত করতে পারি, রিকগনাইজ করতে পারি কোথায় কোথায় সমস্যা হচ্ছে, এবং আমাদের সদস্যদের কিন্তু এক ধরনের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত হয়। এর পাশাপাশি আপনার যানজট নিরসন এবং ট্রাফিক ম্যানেজমেন্টে কিন্তু আমরা এই ড্রোনের ব্যবহার করছি, গতবারও আমরা করেছিলাম, এবারও যে সমস্ত জায়গায় চন্দ্রা সহ বাইপাইল সহ যে সমস্ত জায়গাগুলোতে একটু যানজট বেশি হয় সেই জায়গাগুলো কিন্তু আমরা ড্রোন ব্যবহার করছি। এবং ড্রোনে এবারে আমরা একটু বিশেষ ইয়ে করেছি, সেটা হলো যে আমরা স্পিকার বা ড্রোন দিয়ে কথা বলছি যাতে আমাদের যাত্রী সাধারণ শুনতে পারে, আবার আমাদের পুলিশ সদস্যরা যারা ডিউটি আছে তারাও শুনতে পারে, এক ধরনের ট্রাফিক নির্দেশনা তৈরি করছে, সেটাও আমাদের কাজকে খানিকটা সহজ সাহায্য সহযোগিতা করছে। ড্রোন দিয়ে কি ছবি তুলছেন নাকি না, মানে গাড়ি যদি জ্যাম লেগে যায় ড্রোন কি সাহায্য করবে? জ্যাম লেগে যায় আমরা কোন জায়গায় কি কারণে জ্যাম লেগেছে সেটা চিহ্নিত করতে পারি ক্যামেরা দিয়ে, চিহ্নিত করলে পরে সেখানে আমরা আমাদের সদস্য পুলিশ সদস্যরা যেখানে আছে তাদের ইনস্ট্রাকশন দিয়েছি এইখানে যাও এই গাড়িতে অপসারণ করো। তারা যারা ওখানে কাজ করছেন তারা ডিউটি করছে না ঠিকমতো? না তারা করছে, কিন্তু কন্টিনিউয়াসলি যে পরিমাণ মানুষ এবং গাড়ি আছে সেই পরিমাণ পুলিশ তো নেই, পুলিশ তো একটু একটা ইন্টারভেলে থাকে, মাঝখানে হয়তো একটা ঘটনা ঘটেছে, তাহলে সেটা তাকে তার নজরে আসছে না প্রচণ্ড ভিড়ের মধ্যে বা জামের মধ্যে, তাহলে সেটি কিন্তু আমরা ক্যামেরা দিয়ে চিহ্নিত করতে পারছি। ক্যামেরা দিয়ে চিহ্নিত করতে পারলে আমার ইমিডিয়েট কাছে যে পুলিশ সদস্য আছে তাকে আমি ডাইরেক্ট করতে পারছি। ক্যামেরা অপারেট হচ্ছে কোত্থেকে? আমরা তো ড্রোন উড়াই উড়াতে গেলে দেখা যায় কাছে লেগে যায় লাগা যায়, সেরকম ভাবে কি দক্ষেশন স্কিলটা ওই রকম পর্যায়ে আছে, এটা সুনির্দিষ্ট ভাবে নিয়ন্ত্রণ করা যায়, উপর নিচে কতটুক যাবে বা পাশে কতটুক দেখতে চাই সেই নিয়ন্ত্রণ করা যায়। এটা কি এরকম মনে হয় না যে কাজের গুরু শুধু কাগজে কলমে আছে গলে নাই, মানে অ্যাটলিস্ট হয়তো দু চারটা ড্রোন করলেন কিন্তু ড্রোন একটা বিশাল বড় প্রভাকাণ্ডা করলেন, কিন্তু ড্রোন চালিয়ে ড্রোন দিয়ে সক্ষমতা সেটি কি আসলে বাস্তবায়নযোগ্য কিনা? এটা তো শুধু আমাদের দেশে আমরা প্রথম করছি তাই না, ড্রোনের নানা রকম আমাদের প্রযুক্তিগুলো তো নানা রকম ব্যবহার ইনিশিয়ালি চেষ্টা করছে, প্রযুক্তির নানা রকম ব্যবহার হয়েছে, প্রথম দিকে আমরা অনেক নতুন প্রযুক্তি আসলে অনেক সময় আপনার মতো এরকম মন্তব্য বা আলোচনায় আমরা বলেও থাকি, কিন্তু আস্তে আস্তে এটা যখন প্রচলন হয় এটা যখন ব্যবহার হয় মানুষ জনকল্যাণের জন্য ব্যবহার হয় এর সুফল যখন পায় তখন সব প্রযুক্তিকে আমরা ভালো বলে গ্রহণ করি। না প্রযুক্তি বেশি ভালো, মানে আমরা এটা এখন ট্রায়াল ভিত্তিতে করছি না আসলেই একটা ক্যামেরা আমরা গতবার করেছিলাম, এবারে আর সংখ্যা আরও বাড়িয়েছি, আরও সেটাকে আরও সুনিপুণভাবে কীভাবে ব্যবহার করা যায় সেটা আমরা করছি। তো সেটা দিয়ে আমি নিজেও আসলাম আজকে, সেটা দিয়ে দেখলাম যথেষ্ট উপকার হচ্ছে। যেমন একটা গাড়িতে আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা বলছি যে ঝুঁকিপূর্ণ অনিরাপদ যাত্রায় কেউ সামিল হবেন না, এক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সমূহ সম্ভাবনা থাকে এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে অনেক বেশি, তা আমরা প্রচার প্রচারণা করছি, আমরা এ ব্যাপারে টিভিসিও তৈরি করেছি, টেলিভিশনে দিয়েছি, সোশ্যাল মিডিয়া দিয়েছি, এবং তাছাড়াও আমরা ক্যাম্পেইন করছি, আইনের প্রয়োগও করছি যাতে এই ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা কেউ না করে। তো আজকেও তারপরে দেখা গেছে যে কখনো কখনো খোলা ট্র্যাকে কিন্তু যাত্রীরা উঠেছে, অনেক ভিড়ের মধ্যে দূরবর্তী একটি জায়গায় উঠেছে, আমরা কিন্তু ড্রোন দিয়ে ও যে ক্যামেরা আছে এবং আমাদের স্পিকার দেওয়া আছে বিশেষ করে আমাদের মেগাফোনটা ব্যবহার করেছি সেটা দিয়ে তার খুব কাছাকাছি যে আমরা বলছি এটা নেমে যা, আমরা ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছি যাত্রীদের সেই গাড়ির উপরে গিয়ে তাদেরকে আমরা কাছাকাছি যে বলে মাইকিং এর মতো করা হয়, মাইকিং এর মতো। আচ্ছা, ভেরি গুড। তাছাড়া আমাদের মাইকও ওখানে আমরা যেখানে ইয়ে কি বলে আপনার যানজট প্রবণ এরিয়াতে আমরা মাইকও লাগিয়েছি, তো এটা
ম্যানুয়ালি আমরা সবসময় করে থাকি যাই, আবার প্রযুক্তি আমাদেরকে কিন্তু আমাদের দক্ষতা এবং সেবার মান বৃদ্ধি করছে, আমরা কিছুটা কিন্তু কাজ এগিয়ে নিতে পারছি। তো এটা যদি ব্যাপক ব্যবহার হয় তাহলে আমরা আরও বেশি উপকার, আমরা সীমিত আকারেই ব্যবহার করছি যেখানে যেখানে এবারে যানজটটা বেশি হয়, তো সেটাতে আমরা উপকার পাচ্ছি। জি নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা আমরা ভালো একটা দিক বুঝলাম, সেটি হচ্ছে যে ড্রোন উড়িয়ে যেটা দেখায় সেটি হচ্ছে একেবারে চমৎকার বললেন, যে যদি আমরা একটা ট্রাকের উপর দেখি যে অনিরাপদভাবে কেউ যাচ্ছে, ড্রোন দিয়ে দেখে তাকে সেখান থেকে সিগন্যাল দেওয়া তুমি সেভাবে চালিও না যেও না, তার মানে একটা অ্যাওয়ারনেস এবং যাত্রীদের যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সে ঘটনার জন্য আপনারা ড্রোন ব্যবহার করছেন এবং নানারকমভাবে আপনাদের পুলিশ বাহিনী সহ হাইওয়ে পুলিশ কাজ করছেন। আমি মিস্টার মোজাম্মেল আপনার কাছে একটু আসতে চাই, যাত্রীদের কল্যাণে তো কাজ করেন আপনারা, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, তো সেই অর্থে এই যে আলোচনাগুলি করলাম, এবারের ঈদের ঈদ যাত্রাকে আপনি কীভাবে দেখছেন? আমরা প্রতি ঈদের আগে এবং পরেই দেখি একটা দুঃখবোধ নিয়ে কিন্তু আপনাদের মধ্যে থাকে, আমি কোনো সমালোচনা নয়, আমি গণমাধ্যমে যখন আপনাদের বিবৃতি দেখি, কোনো আপনাদের প্রেস ব্রিফিং দেখি, সবসময় মনে হয় একটা হতাশা কোথাও না কিছুটা করছে, এবারের ঈদ যাত্রাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন আসলে এবারের আজকে পর্যন্ত, আজকে মানে গেল কাল পর্যন্ত, গতকাল পর্যন্ত আমরা মোটামুটি একটু স্বস্তি দেখেছি। এখন যেহেতু গার্মেন্টস কারখানা একসাথে ছুটি হয়েছে, এই আজকে থেকে একটা চাপ তৈরি হয়েছে, চাপ মানে সংকট তৈরি হয়েছে। আমরা যেই সংকার কথা বলে থাকি, যে অভাব অভিযোগগুলো আমরা সামনে নিয়ে আসবার চেষ্টা করি, অর্থাৎ সমাধানের প্রত্যাশায়, যাতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, বিআরটি আছে, যারা মাঠে কাজ করেন প্রকৃতপক্ষে, এটা তো শুধুমাত্র সড়ক সেক্টরে, নৌ সেক্টরেও আছে, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে যারা আছেন, রেলে যারা দায়িত্ব পালন করছেন, সবাইকে সজাগ রাখবার চেষ্টা করি, সংকটগুলো তাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি। আজকে পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করেছি, মোটামুটি আজকে গাজীপুরে গার্মেন্টস কলকারখানা ছুটি হওয়ার পরে আমাদের অতিরিক্ত আইজিপি মহোদয় ভালোই বলেছেন, একটা বড় রকমের একটা চাপ তৈরি হয়েছে, এবং এই চাপটা আমরা মনে করছি আগামীকাল এবং আগামী পরশু দিন, এই দুই দিন আরও বেশি বাড়বে। এখন শুধুমাত্র আমরা তো আলোচনা করছি রাজধানী কেন্দ্রিক, রাজধানীর বাইরে আজকে চট্টগ্রাম থেকেও আমি খবর নেওয়ার চেষ্টা করেছি, চট্টগ্রাম থেকে বরিশাল এবং ভোলার পথে একই অবস্থায় ভয়ঙ্কর রকমের চাপ তৈরি হয়েছে। এই চাপগুলোকে সামনে রেখে আমি এই যা আইজিপি মহোদয়, অতিরিক্ত আইজিপি মহোদয় আমাদেরকেও আহ্বান করেছিলেন, এই যে উনি যে ঈদ ম্যানেজমেন্ট মিটিং, ওই মিটিংয়ে আমরা স্পষ্টত বলেছি, আসলে আমাদের ডিমান্ড এবং সাপ্লাই এই দুইটা জায়গাতে যতক্ষণ পর্যন্ত সমন্বয় করা যাবে না ততক্ষণ পর্যন্ত এই সংকটগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। আপনি দেখেন আমাদের আসলে যে সড়ক রেল নৌপথে মিলিয়ে আমরা 20 লাখের মতো মানুষকে পার করতে পারি, এটা কিন্তু ওভারলোডেড পরিস্থিতিতে, কিন্তু এই জায়গাতে যখন একসাথে গাজীপুরের কারখানার 40 লাখ শ্রমিক রাস্তায় নামে, তখন কিন্তু কোনো ফাংশন কাজ করে না। তখন আইজিপি মহোদয় শত চেষ্টা করলেও, ওনার আন্তরিকতা শতভাগ থাকলেও, উনি কিন্তু এই যে ট্রাকের ছাদে মানুষ যাওয়া বা ট্রেনের ছাদে মানুষ ওঠা, এটা কিন্তু বন্ধ করার কোনো সুযোগ থাকে না। এই জায়গাতে আসলে নীতি এবং ব্যবস্থাপনা, এই জায়গাতে আমাদের আরও বেশি স্মার্ট হওয়া দরকার, যেটা যে স্মার্ট বাংলাদেশের কথা আমাদেরকে বলা হচ্ছে। দেখুন আসলে এখানে আমরা বারবার বলার চেষ্টা করেছি এবং সরকারের পক্ষ থেকেও চেষ্টা করেছে, যে কারখানাগুলোকে ধাপে ধাপে ছুটি দেওয়া, একসাথে 40 লাখ মানুষ রাস্তায় না নেমে জ্বলে, এই 40 লাখ মানুষকে যদি আমরা 3 দিনে নামাতে পারি, তাহলে আমার এই সংকটের জায়গাটা কিছুটা হলেও আমরা মেক আপ করতে পারি। এই জায়গাগুলোতে আমাদের এখনও কাজ করবার বিষয় আছে, আমি দেখেছি গাজীপুরে তারা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন, আমি ডিসি সাহেবের একটা বক্তব্য দেখেছি, তারা সেখান থেকে করার চেষ্টা করেছে। এখন আপনি যদি ঢাকায় থাকেন, আপনার পরিবার যদি গ্রামে থাকেন, তাহলে আপনি ধাপে ধাপে ছুটিতে যাবেন নাকি না প্রথম ধাপেই আপনি চলে যাবার চেষ্টা করবেন? আপনার এবং আমার যেরকম বাবা মায়ের প্রতি বা আমার আত্মীয় স্বজন স্ত্রী কন্যা সন্তানদের প্রতি আমার যেরকম টান থাকবে, অন্য সমস্ত লোকের তো টান থাকবে, তো সেই জায়গাটায় আপনি ধাপে ধাপে ছুটি দিয়ে আপনি কি মানুষকে থামিয়ে রাখতে পারবেন? আসলে এখানে থামিয়ে রাখা যাচ্ছে না, আবার কেউ কেউ কিন্তু আগে ভাগেও চলে যাচ্ছে, হয়তো এখন কিন্তু এই যে আমাদের দীর্ঘ আলোচনা, আপনাদের প্রচেষ্টা, সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা, সব মিলিয়ে কিন্তু কিছু উন্নতি হচ্ছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করছি।
এবারের ঈদ যাত্রায় আমরা যেটুকু পর্যন্ত স্বস্তি পাচ্ছি এটা কিন্তু আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার একটা ফসল হিসেবে আমরা মনে করি। সরকারের পক্ষ থেকে কেউ প্রচারণা চালাচ্ছে, হাইওয়ে পুলিশ প্রচারণা চালাচ্ছে, সরকার চেষ্টা করছে, আমরাও ধৈর্যপ করছি, আমরাও কিন্তু আমাদের সংখ্যাগুলো বারবার তুলে ধরছি। সরকার এখন কিন্তু কিছুটা আমলে নিচ্ছে বলেই কিন্তু আমরা যেটা দেখছি সেটা হলো যে চার পরিণতি হিসেবে এবার দেখলাম স্বস্তিদায়ক ঈদ যাত্রা আমরা গতকাল পর্যন্ত আমরা দেখেছি। কিন্তু একসাথে যখন সব মানুষ রাস্তায় নামে তখন আমার সংকটটা ঘনীভূত হয়। এই সংকটটাকেই দুর্ঘটনায় আমরা অনিবার্য পরিণতি হিসেবে দুর্ঘটনা দেখি এবং অন্যান্য অপ্রত্যাশিত যে সমস্ত বিষয়গুলো এগুলো কিন্তু রাস্তায় চলে আসে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের আরও বেশি কঠোর হওয়া প্রয়োজন, আরও বেশি স্মার্ট হওয়া প্রয়োজন, আরও বেশি নীতি ব্যবস্থাপনার জায়গাগুলোতে কাজ করা দরকার। জি নিশ্চয়ই, আমি আসবো আপনার কাছে। অভিযোগ নয়, এবার আমি দেখলাম যে আমার শ্রদ্ধেয় মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী কিছুটা স্বস্তি বোধ করছেন। আমি মানে আই এম হিজ ফলোয়ার, আই অলওয়েজ ফলো হিম এবং দেখি যে উনি সবসময় একটা চিত্র তুলে ধরবার চেষ্টা করেন। কিন্তু আজকে চিত্রের শুরুটাই দেখলাম যে একটু বলবার চেষ্টা করলো না, আমরা এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা স্বস্তিতে আছি, বাকিটা সময় দেখা যাক। এবং আমি কিন্তু পাল্টা প্রশ্ন জানবার চেষ্টা করলাম, সব মানুষ যখন একসাথে যেতে চাবে আপনি তাকে কোন আইন দিয়ে বাধা দেবেন? সেটা তো আসলে করা সম্ভব নয়, প্রত্যেকে তার বাবা মা ভাই বোনের কাছে যাবে। আপনার কাছে প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে মানুষ যাচ্ছে কিন্তু খানিকটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, সেটা আসবো নানা রকম দুর্ঘটনা করতে পারে। যেমন প্রথমত কী হতে পারে যে আপনারা, আমরা যেমন বলে থাকি যে সড়ক দুর্ঘটনা, প্রথমত আমাদের রাস্তাঘাটগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দুর্ঘটনা প্রবণ রাস্তা, যেটি আমরা দেখেছি মিশিক মনির ভাই আমাদের যে মারা গিয়েছেন, অনেকে মারা গিয়েছেন। এক দুই হচ্ছে গিয়ে যে আপনারা বলেছেন, আমি দেখছি কতগুলো নির্দেশনা বা অনুরোধে বলেছেন যে যাতে কোনোরকমভাবে লাইসেন্সবিহীন গাড়ি না চালায়, খারাপ যন্ত্রপাতিহীন গাড়ি না চালায়। তো এই জিনিসগুলো কাকে বলছেন? কিন্তু দেখার কথা তো আপনাদের, আপনারা তো সেগুলি রাস্তায় নামতে দিবেন না। এখন সাধারণ মানুষের ভোগান্তি তো, সে কি কে কার গাড়ি কী গাড়ি সে দেখবে, লাইসেন্স চেক করবে নাকি না, সে টিকিট কেটে বাসে উঠবে? জি, স্বস্তির কথা একটু বলি যে আসলে তো আমাদের দেশে সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সড়কের ব্যাপক উন্নয়ন ঘটেছে, এটা নো ডাউট, কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের 4 লেন হয়েছে, 6 লেন হয়েছে, ডেডিকেটেড সার্ভিস লেন সহ এক্সপ্রেসওয়ে হয়েছে, আমাদের পদ্মা সেতু আমাদের মহাসড়কে যুক্ত হয়েছে, রংপুরের দিকে এই মহাসড়কটি 6 লেনের কাজ প্রায় শেষের দিকে, অলমোস্ট শেষ হয়েছে। আমাদের রাস্তাগুলোতে, মহাসড়কগুলোতে আমরা সিসি ক্যামেরার এরকম আধুনিক প্রযুক্তি ব্যবহার করি, সার্বিকভাবে আমি বলতে পারি যে একটা ব্যাপক উন্নয়ন হয়েছে। এবং সাথে সাথে যারা আমরা ব্যবস্থাপনার সাথে যুক্ত রয়েছি, বাংলাদেশ পুলিশ সহ আমাদের যারা আছে তাদেরও একটা এক ধরনের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি বৃদ্ধি পেয়েছে, ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়ন হয়েছে। পাশাপাশি আমাদের যারা অংশীজন রয়েছেন, আমাদের সাধারণ জনগণের তরফ থেকে যারা নানা মতামত গঠন করেন, বলেন, পরামর্শ দেন, সেগুলো কিন্তু আমরা আমলে নিচ্ছি এবং সবাইকে একটা ইনক্লুসিভ ওয়েতে আমরা কিন্তু এই সমস্যার সমাধান করছি এবং ব্যবস্থাগুলো সেভাবে সমস্যা আছে তাহলে ডেফিনেটলি। আচ্ছা, আপনি কি মনে করেন পৃথিবীতে কোথাও কোনো সমস্যা নেই? পৃথিবীর সমস্যা মানে সমস্ত দেশেই ইজ্জাতের সমস্যা। ইজ্জাতে তো যেহেতু একযোগে লাখো লাখো মানুষ যারা বেরোয় একযোগে এক দুই দিনের ব্যবধানে, এইটা আমাদের সড়কগুলো, আমাদের পরিবহনের সংখ্যাগুলো সারা বছর যেভাবে চলে, যে সংখ্যায় চলে, যে পদ্ধতিতে চলে, সড়কগুলোর যে ব্যবস্থা থাকে, আর একযোগে এত মানুষ বেরিয়ে যাওয়া এবং তাদেরকে পরিবহন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি একই রকম সংখ্যা নতুন করে আর বাড়তি সংখ্যা আমি আনি? ওই সংখ্যা দিই, সারা বছরের যে সংখ্যা, সারা বছরের যে রাস্তা, সেটাই কিন্তু আমাকে এই এই সময়ের চাপটা সামলাতে হয়। সেখানে বিশেষ ব্যবস্থা নিতে হয় আমাদেরকে, বিশেষ সমন্বয় সাধন করতে হয় আমাদেরকে, আমাদের সকল শক্তি প্রয়োগ করতে হয় আমাদেরকে, সুন্দর ম্যানেজমেন্ট নিয়ে, যাতে আমাদের বলছিলেন যে আমাদের ঘরে ফেরা যে মানুষগুলো তাদের চিরদিনের যে ঐতিহ্য, ভালো লাগা, ভালোবাসা, স্বজনের কাছে যাবেন, এই অনুভূতিটাকে ধারণ করে আমরা তাদেরকে একটা নিরাপত্তার সাথে এবং স্বাচ্ছন্দ্যে যাদের বাড়ি ফিরতে পারে তাদের সবাই মিলে আমরা চেষ্টা করি। আমাদের সাথে অনেক ভলেন্টিয়ার কাজ করছে, কমিউনিটি পুলিশের ভলেন্টিয়াররা কাজ করছে, এই নিরাপদ সড়কের ভলেন্টিয়াররা কাজ করছে, সার্বিকভাবে সমন্বয়, এটা একক কারোর কাজ নয়। কিন্তু এই প্রশ্নটি তুলে একটু বিরতি যায়, সেটি যে প্রশ্ন করতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আপনারা আপনাদের অনুরোধ বা নির্দেশনায় বলেছেন যে বাসের লাইসেন্স থাকা রাখার জন্য লক্ষ যখন বাজাতে না যায়, একজন যাত্রী হিসেবে যদি আমি যাত্রী হয়ে থাকি আমার পক্ষে কি সম্ভব সেটা চেক করা বা জানা, নাকি সেটা আপনাদের তরফ থেকে? আমরাই চেক করবো, কিন্তু আমাদের
যে কোনো আইনের দুইটা দিক থাকে, একটা এনফোর্সমেন্ট আমরা কঠোরভাবে প্রয়োগ করছি, মাদার ধরনের প্রয়োগ করছি, যেভাবে প্রয়োগ করি না কেন, আর একটা অ্যাওয়ারনেস, সচেতনতা, আইন মান্যতার একটা সংস্কৃতি গড়ে তোলা, দুটোই তো আমার পাশাপাশি চালাতে হবে, তাহলে কিন্তু আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই জন্য আমরা কিন্তু প্রচার প্রচারণা করছি, বলছি আপনি এভাবে চলুন, এভাবে মেনে চলুন, ট্রাফিক রুলসগুলো মেনে চলুন, সেফটি রুলসগুলো মেনে চলুন, আপনি সহনশীলের সাথে ধৈর্যের সাথে চালান, আপনি ওভারলোডেড হবেন না, ওভার স্পিড করবেন না, এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা বলছি, যাতে মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা বৃদ্ধি হয়। আর তার মধ্যে যখন মানুষ আইন মেনে সচেতনভাবে চলবে, সেটা আমার জন্য কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয়। একটু মজার আপনার কাছে আসি, আপনারা দুর্ঘটনা নিয়ে বেশ নানা রকম প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেন, বিশেষ করে ঈদের পরবর্তী সময়ে একটা প্রতিবেদন দেন, এবং গতবার একটা প্রতিবেদন দিতে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের একটা পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে। আপনারা কিন্তু বলেছেন যে আপনারা যা বলছেন সেটা সঠিক, আবার বিআরটিএ থেকে বোধহয় বলেছে যে তাদের তথ্যগত নিয়ে, আপনাদের তথ্যগত নিয়ে দুই পক্ষের মধ্যে হয়তো টানা পড়ন ছিল। কিন্তু এবার আমি একটা দেখেছি আপনাদের, আপনারা বলছেন 1,60,00,000 মানুষ গ্রামের বাড়িতে যাচ্ছে এবার, এবং সেখানে আপনাদের পর্যবেক্ষণ বলেছেন যে ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে যেতে 983,94,00,000 টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে। আমি সেটার তালিকাটা আপনারা যেটা দিয়েছেন আপনাদের ওয়েবসাইটে সেটা আমি নিয়ে এসেছি। আপনারা বলেছেন যে লঞ্চে 60,00,000 লোক যাবে, যাত্রী প্রতি গড়ে 200 টাকা, 120 কোটি টাকা বলেছেন, অটোরিকশায় 60,00,000 ট্রিপ, প্রতি ট্রিপে 200 টাকা করে, এভাবে এভাবে করতে করতে আপনারা এসে 983,94,00,000 টাকা বলেছেন। এবং সূত্র বলেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, এই যে 983,94,00,000 টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে, এটা আপনারা এই সূত্র বা আপনারা এই পর্যবেক্ষণটা বা এই গবেষণাটা কীভাবে করেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আপনি জানেন এই যাত্রার শুরু থেকেই আমরা মাঠে আছি, এটাই মাঠের চিত্র। এটা কিন্তু 3 তারিখ থেকে 7 তারিখের চিত্র, কিন্তু 8 তারিখ থেকে আজকের চিত্র কিন্তু ভিন্ন হয়ে গেছে, অর্থাৎ এটা আর কার্যকর নাই, তখন এটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। সেটা হলো যে আমরা যে আমরা 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত পেয়েছি কোনো পথে 50 টাকা, কোনো পথে 100 টাকা, কোনো পথে 150 টাকা বাড়তি, কিন্তু এখন হয়ে গেছে 300 টাকার ভাড়া 1,200 টাকা। এটা কিন্তু এই মেথডের মধ্যে আসছে না, 300 টাকার ভাড়া কোথায় 1,200 টাকা? আপনি এই যে আপনাকে দিয়েছি আমি, আপনি যদি দেখেন 300 টাকার ভাড়া 1,200 টাকা কোথায় নিয়েছেন? আপনি যদি এই যে চট্টগ্রাম থেকে ভোলা, এই যে যেখানে বললাম মেছাখার অবস্থা, এখানে বদ্রহাট, এই যে ইপিজেড, এই সমস্ত অঞ্চলগুলোতে এখন মেছাখার অবস্থা, ওখান থেকে প্রায় 30,00,000-40,00,000 মতো মানুষ ভোলা এবং বরিশালে যাবে। না মানে 300 টাকার ভাড়া, মানে ওই জায়গাগুলোতে 300 টাকার ভাড়া এখন 1,200 টাকা, এবং এই প্রতিদিন কি প্রতিদিন এইভাবে বাড়ছে। আপনি এই যে উত্তরাঞ্চলের পথে গাবতলি থেকে যদি এখন দেখেন যে সমস্ত লোকাল গাড়িগুলো যাচ্ছে, ওগুলো তো কিন্তু 500 টাকার ভাড়া এখন 1,500 টাকা হয়ে গেছে, এটা আজকে থেকে হয়ে গেছে, কিন্তু আমরা 7 তারিখ পর্যন্ত পেয়েছি 150 টাকা, 100 টাকা। আমি কিন্তু আমার আমার একজন সহকর্মীকে দিয়ে কিছুক্ষণ আগে আমি গাবতলিতে খবর নিয়েছি, আপনারা যারা বলছেন 500 টাকার ভাড়া 1,500 টাকা হয়েছে, আমার কাছে কিন্তু সেই ধরনের চিত্র আমার পর্যবেক্ষণ আসেন, আমার একেবারে একক একটা পর্যবেক্ষণ। আজকে অনেকগুলো টেলিভিশনের ইয়াতে আছে, আমি আপনাকে যদি আপনি যদি চান অনেকগুলো টেলিভিশনের ইয়াতেও আছে, টেলিভিশনে আমাদের টেলিভিশনে সে রিপোর্ট করেছে, কিন্তু বিক্ষিপ্ত 2-4-5 জন 10 জনকে দিয়ে যদি সমস্ত ঢালাওভাবে যদি এটি করা হয়, তাহলে কি একটা রং মেসেজ যায় কি 500 টাকাটা? না না না, এটা আসলে রং মেসেজ যাওয়ার কিছু নাই। আপনি যদি বলেন যে গাবতলি থেকে, কিন্তু স্পষ্টত লাইভে বলছে, মানে আগামী কাল থেকে প্রত্যেকটি মানুষই 500 টাকা থেকে 1,500 টাকা দিয়ে যাবে। আমরা যেটা জরিপ করেছি এটা 3 তারিখ থেকে 7 তারিখ, তাহলে যারা বাসের আগাম টিকিট কেটে রাখলো, যারা ট্রেনের আগাম টিকিট কেটে রাখলো, যারা লঞ্চের আগাম টিকিট কেটে রাখলো, তারা কি আগেই বেশি টাকা দিয়ে কিনে রেখেছে? আগাম টিকিট কেটেছে এসি টিকিটে, আগাম টিকিট কেটেছে ভিআইপি গাড়িগুলোতে। এখন যারা শ্রমিকরা রাস্তায় নেমেছে, তারা কিন্তু কেউ আগাম টিকিট কেটে নামেনি, তারাই এই সংকটটাতে পড়ছে, তারাই 500 টাকাটা 1,500 টাকা দিয়ে কিনেছে। এটাই বাস্তবতা, এটা হচ্ছে। আমার মনে হয় মজার ভাই, এইটা একটু আপনি ভালো করে না 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 এটা হচ্ছে আমি জানি না কার কি প্রতিক্রিয়া আছে। আমার মনে হয় যে আপনারা বাংলাদেশ যাত্রী কল্যাণের পক্ষ থেকে পর্যবেক্ষণ করবেন, কারণ আমরা যেটা হিসাব করেছি বাসের ট্রিপ প্রতি পার টিকিটের 200 টাকা। জি না, আপনি 500 টাকাটা 1,500 টাকা বলেছেন, 300 টাকাটা 1,200 টাকা বলেছেন, এটা এখন চলছে, আজকে থেকে চলতেছে,
আমার কাছে মানে আমি আপনাকে বলি এই যে এই যে আপনাকে বলি আমরা আপনি যদি দেখেন এটা একদম সহজের ওয়েবসাইটে ঢুকলেও আপনি পাবেন সহজ করে বিআরটিএ জরিমানাও করেছে সহজ 800 টাকার ভাড়া আপনি ঢাকা ঝিনাইদহ 800 টাকার ভাড়া 1200 টাকায় বিক্রি করেছে 7 তারিখ পর্যন্ত কিন্তু 7 তারিখের পরে অনলাইনে আপনি যে অ্যাডভান্স টিকেটের কথা বলছেন অ্যাডভান্স টিকেটের কথা বলছি 8 তারিখ 9 তারিখ 10 তারিখে ওই 800 টাকার ভাড়া 1800 টাকায় বিক্রি করেছে তরমুজ 200 টাকা দিয়ে বিক্রি হচ্ছে কেউ যদি সেটা 800 টাকা দিয়ে কিনে নিয়ে আসে তাহলে সারা দেশের তরমুজের বিক্রি চিত্র কিন্তু 800 টাকা নয় সুতরাং আমি জানি না আপনাদের অনেক পর্যবেক্ষণ আছে আপনার অনেক মিডিয়া ফ্রেন্ড আছে এই জায়গাটা কিন্তু আমার মনে হয় আপনারা একটু ভালোভাবে চিন্তা করবেন কিনা এই রিপোর্ট কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বিনম্র সুভাষী বেশ সবার সাথে অংশীদার নিয়ে কাজ করেন আমি এরকম পুলিশ অফিসার আমাদের দরকার কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে রাস্তা চাঁদাবাজি সেটি কি আপনারা কমাতে পারছেন জি আমরা কমাতে পারছি কারণ এই বিষয়গুলোতে আমরা সবাই যারা কাজ করি বাংলাদেশ পুলিশ সহায়ক বাহিনীর সদস্য যারা কাজ করি আমরা এই ধরনের কোনো অভিযোগ নাও পেলেও আমরা আশঙ্কা করলে খবর পেলে জনশ্রুতি থাকলেও আমরা অনুসন্ধান করি কিন্তু সবসময় ব্যবস্থা নিয়ে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হয় না এবং সেক্ষেত্রে দেখবেন যে সাম্প্রতিক সময়গুলোতে একটু কথা উঠেছিল যে বিভিন্ন ধরনের এই ধরনের অপরাধ বেড়ে গিয়েছে কিন্তু তার প্রেক্ষিতে দেখবেন যে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটগুলো আমাদের র্যাব সবাই মিলে কিন্তু আমরা বিশেষ অভিযান পরিচালনা করেছি এখনও চলমান আছে এবং সেগুলো কিন্তু কাপ ডাউন করার শুধুমাত্র কি অভিযোগের তীর কাদের দিকে অভিযোগের তীরটা এই চাঁদা তোলার অভিযোগের তীর কোন দিকে যে কোনো দিকেই থাক না কেন মানে আমরা যার দিকেই অভিযোগের তীর থাক না কেন সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করে ব্যবস্থা নিয়ে আমাদের অভিযান চলছে এবং অলিখিত নিয়ন্ত্রণ আছে কিনা যে বিভিন্ন জায়গায় ঘাটে ঘাটে যারা নিয়ন্ত্রণ সংস্থা তাদেরকে নানাভাবে খুশি করতে হয় এই ধরনের কোনো অভিযোগ আছে কি না এই ধরনের অভিযোগও যে আমরা পাই না তা পাই মাঝে মাঝে পাই এবং পেলে সেই জায়গাগুলো কিন্তু অনুসন্ধান করে আমরা সে যে সংস্থারই হোক না কেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিয়ে থাকি এতে কোনো আপনাদের সংস্থার আমাদের সংস্থা হোক যে কোনো সংস্থাই হোক বা অন্য সাধারণ বা কোনো মিসক্রিয়েন্ট হোক বা দুষ্কৃতিকারী হোক বা যে অপরাধী হোক তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিয়ে থাকি দু একটা নিয়েছেন এরকম ডেফিনেটলি যেমন এবার এবারও নেওয়া হয়েছে মামলা হয়েছে ধরা হয়েছে মানে কি ছিল ঘটনাটা জি মানে বিষয়টা কি ছিল মানে স্পেসিফিক কোনো ঘটনা কথা মানে একটা যদি দর্শকদের ততপক্ষে ভালো লাগতো যে না আপনারা আপনাদের নিজস্ব জায়গায় নিজেরা কঠিন অবস্থানে আছেন ও নিজস্ব বলতে কি আপনি কি আমার ইউনিট সংস্থার কথা বলছেন আমি আমি যদি যদি মনে করি চাঁদা টাদা তোলার মধ্যে আপনাদের যারা সদস্যরা তাদের কোনো সম্পৃক্ত আছে কিনা না আমাদের কোনো সদস্যের কোনো অবহেলা আছে কিনা সম্পৃক্ত আছে কিনা কোনো ব্যত্যয় আছে কিনা বা কোনো ধরনের তার অপেশাদার সুলভ কোনো ধরনের কর্মকাণ্ড আছে কিনা সেগুলির ব্যাপারে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কেস বাই কেস আমরা কিন্তু দেখছি এবং তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং সেগুলো আমাদের জানেন অভ্যন্তরীণ অনেকগুলো ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা সবসময় নিয়ে থাকি এবং কঠোরভাবে নিচ্ছি এবং হাই পুলিশও এটা আমরা কঠোরভাবে নিচ্ছি এবং আমি কমছে এখন এইটা সংখ্যা কি বাড়ছে চাঁদাবাজির সংখ্যা বাড়ছে না কমছে এইটা তো এই ধরনের প্রশ্নের উত্তর হয়তো আমি করতে পারি যে মহাসড়কে চাঁদাবাজি বা এই ধরনের যেকোনো অপরাধের ক্ষেত্রে আমরা কঠোর অবস্থানে আছি এবং আমি শুধু অনুরোধ করতে পারি আহ্বান জানাতে পারি যে কোথাও যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে কবে কোথায় কখন কিভাবে কার মাধ্যমে কে এবং সেক্ষেত্রে যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জড়িত থাকে যদি আমাদেরকে জানাতে পারেন আমরা ব্যবস্থায় নেই নাই এরকম কোনো ঘটনা নেই এবং সেক্ষেত্রে কঠোর আমাদের আইজিপি মহোদয়ের নির্দেশ এবং আমরাও সেইভাবে সিনিয়র ম্যানেজমেন্ট দেখছি এবং এগুলো নানাভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ব্যবস্থা নিচ্ছে চলবে এবং সেক্ষেত্রে আমরা জিরো টলারেন্স হ্যাঁ তবে বিচ্ছিন্ন আমরা তো সমাজেরই অংশ সবে সমাজে নানা রকম অপরাধ
অন্যায় ব্যত্যয় এগুলো বিভিন্নভাবে যেমন আছে সেরকমভাবে বিচ্ছিন্নভাবে থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা ঘটনাতেই যদি আমরা সুনির্দিষ্টভাবে অভিযোগ পাই বা যে কোনোভাবে অভিযোগ পাই, আমরা অনুসন্ধান করে কিন্তু ব্যবস্থা নিচ্ছি। দুটোই বলেছি আমি, আমরা আমাদের যেমন নজরদারি আছে, এছাড়াও সাধারণ মানুষের চোখে তো আমরা আমাদের কার্যক্রমগুলোকে দেখি, মূল্যায়ন করি, সেখান থেকে যদি পাই দুদিক থেকে পেলে আমরা অনুসন্ধান করে তার বিরুদ্ধে। একটা ইন্টারেস্টিং বিষয় আমরা মাঝে মাঝে আগে দেখতাম, যদিও এখন কমে গেছে, যারা অবৈধ কাজের দেখা যাচ্ছে বিআরটিতে গিয়ে খপ করে 4-5 জন দালালকে ধরলো, একজন অফিসারকে ধরলো, তাকে ধরেই একটা আইনের ব্যবস্থা গ্রহণ করলো। আপনারা কি আপনাদের পক্ষ থেকে নিজস্ব লোকদেরকে এভাবে চট করে ধরে ফেলতে পেরেছেন কিনা? আপনি তো হাইওয়ে পুলিশের সবচেয়ে উর্ধ্বতন একটা পদে আছেন, আপনি কি নিজে এই ধরনের আমাদের প্রফেশনালস তো আমরা, আমাদের পেশাদারিত্বের কোনো ধরনের ব্যত্যয় ঘটলে আমাদের যে নজর আছে, আমাদের যে সার্ভিলেন্স সিস্টেম আছে, আমাদের প্রযুক্তিগত নানা সিস্টেম আছে, তার মধ্যে এরকম অসংখ্য সদস্যদেরকেই আমরা ধরি এবং আমাদের বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি। তাহলে তাদেরকে সাবধান করছেন এখন, যারা যদি কেউ এই অন্যায়ের সাথে যুক্ত থাকে? এটা এটা যেমন আমরা আমাদের নিজস্ব ফোরামে যখন আমরা তাদেরকে সতর্ক করি, সাবধান করি, তাদেরকে নিষ্ঠার সাথে গণমাধ্যম নিষ্ঠার সাথে পেশাদারিত্বের কাজ করার কথা বলি, গণমাধ্যমও আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের প্রতিটা সদস্য যেন নিষ্ঠার সাথে পেশাদারিত্বের সাথে জনকল্যাণে জনমানুষের জন্য কাজ করে। এর কোনো ব্যত্যয় ঘটলে বা এর কোনো পেশাদারিত্বের কোনো ব্যত্যয় ঘটলে সেগুলো সুনির্দিষ্টভাবে আমরা পুঙ্খানুপুঙ্খ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা, এবং সেক্ষেত্রে হাই পুলিশে আমি বলতে পারি যে আমাদের সাম্প্রতিক বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ, তার মধ্যে প্রযুক্তির ব্যবহার, আমাদের মোটিভেশন, আমাদের মনিটরিং সিস্টেম, আমরা যেভাবে কাজ করছি তাতে আমরা আশাবাদী যে আমাদের সেবার মান ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়েছে এবং আরও বৃদ্ধি পাবে। আমরা জনমানুষের সাহায্য চাই, সাধারণ মানুষের সাহায্য চাই, অবজারভেশন চাই, কবে কোথায় কোথায় কীভাবে আমাদের সদস্যদের যদি কোনো ধরনের ব্যত্যয় থাকে আমাদের নজরে দিন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব এবং আপনাকে জানানো হবে। জি নিশ্চয়ই নিশ্চয়ই, আমি একটু আসবো, আমি একটু মোজাম্মেল চৌধুরী ভাইয়ের কাছে আসছিলাম। আমি আসলে একটা জায়গায় অসন্তুষ্ট রেখে আমার প্রশ্নটার থেকে আমি আপনার কাছে চলে আসলাম। আমি মোজাম্মেল, আপনাদের আরেকটা বিষয় আমি দেখছি, গত বছর মে মাসে আপনারা একটা বিআরটি কর্তৃপক্ষের সাথে এই যাত্রা নিয়ে দুর্ঘটনা হতাহতের তালিকা নিয়ে একটা বাহাস হয়েছে এবং সেখানে আপনারা বলছেন যে সঠিক তথ্য বিআরটি বা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না আপনারা বলেছেন, এবং সেখানে আপনারা আপনাদের তালিকাটা কীভাবে করেন, মানে আপনারা এই যে দুর্ঘটনার কথা বলছি আপনারা কিভাবে করেন? আচ্ছা, আমরা যেটা করি সে আমরা আসলে গণমাধ্যম ওয়াচ করি, গণমাধ্যমের বাইরে নয়। এখন চলতি বছর থেকে বিআরটি, গেল বছর থেকে বিআরটি তারা নিজস্ব উদ্যোগে, আমি বাংলা যাত্রী কল্যাণ সমিতির কথা বলছি, আপনারা যে হতাহত দুর্ঘটনার যে সংখ্যা দেন, এতজন মারা গিয়েছে, আহত হয়েছে, সেইটা আপনারা কিভাবে? আমরা গণমাধ্যমে যে সমস্ত তথ্যপত্রগুলো আছে এগুলোকে আমরা একত্র করে আপনাদের সামনে হাজির করি। নিউজ পেপার না টেলিভিশন সবকিছু? শুধুমাত্র নিউজ পেপার, শুধু নিউজ পেপার। তো নিউজ পেপার দিয়ে হাজির করে, যেমন আপনারা বলছিলেন যে বিআরটি সঠিক তথ্য দেয় না, আপনারা কিন্তু সেই বিজ্ঞপ্তিটা আমি দেখেছি, আমার সাথেও আছে, বিআরটি সঠিক তথ্য দেয় না, সেখানে একটা ওরাও একটা বিজ্ঞপ্তি দিয়ে সেটা বলেছে যে আপনাদের কাছেও বলেছে যে সেটা বিজ্ঞপ্তি দিয়েছিল। তো এখন বিআরটি সঠিক তথ্য দেয় না, বিআরটি বলছে কিন্তু 64 সার্কেলে তাদের অফিসের মাধ্যমে তারা তথ্য সংগ্রহ করে থাকে। আপনারা বলছেন যে গণমাধ্যমের মাধ্যমে আপনারা তথ্য সংগ্রহ করে থাকেন, তাহলে এই গণমাধ্যমে তথ্য সংগ্রহ করলে কি সঠিক তথ্য পাওয়া যায়? না, আমরা এটা দাবি করি না, আমরা সবসময় বলি, আমরা প্রেস রিলিজেও আমাদের এটা উল্লেখ করা থাকে। জি, গণমাধ্যমে আমরা এখন মনে করছি WHO রিপোর্টের সাথে যদি আমরা মিলাই অথবা বাংলাদেশের হাসপাতালগুলোর রিপোর্টের সাথে যদি এটা মিলাই, তাহলে আমরা অনুমান করতে পারি 20-25% পর্যন্ত গণমাধ্যমে আসে, বাকিটা আসে না। তাহলে আপনারা যে এই যে হতাহতের ঘটনা দেন, নিহতের ঘটনা দেন, সেটা সঠিক না? আমরা যেটুকু গণমাধ্যমে পাই এটুকু সামনে হাজির করি। তাহলে এই এই প্রতিবেদন প্রকাশ কতখানি আপনি মনে করেন? আমরা আসলে জাস্টিফাই, দেখুন, আসলে আমরা আপনারা কিন্তু নিজেদের প্রেসিজে বলেছেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সজাগ রাখতে চাই, তাদের সামনে একটা চিত্র দিতে চাই। ঠিক আছে, নিশ্চয়ই, কিন্তু এতে কোনো ভুল পারসেপশন হওয়ার কোনো শঙ্কা আছে কিনা? আপনারা কিন্তু বলেছেন যে বাংলাদেশের সংঘটিত সড়ক দুর্ঘটনার 40% গণমাধ্যমে আসে না, আপনারা বলেছেন, এবং যদি 40% গণমাধ্যমে না আসে এবং আপনারা যদি গণমাধ্যমের পেপার কাটিংগুলিকে কম্পাইল করে আপনারা যদি সে হতাহত বা নিহতের ঘটনা দিয়ে থাকেন, তাহলে আপনাদের তথ্য তো বস্তুনিষ্ঠ তথ্য বলে কি মনে হবে কিনা? আমরা দাবি করি না। আপনারা বলছেন আপনাদের বস্তুনিষ্ঠ বলেছেন, এখানে আপনারা বলেছেন আপনাদেরটা বস্তুনিষ্ঠ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সড়ক পরিবহন কর্তৃপক্ষ তাদের আমরা যে কথাটা বলেছি এটা স্পষ্ট, আমরা প্রেস কনফারেন্সে বলেছি
আর তারা যদি তাদের নেটওয়ার্ক আছে, জনবল আছে সারা বাংলাদেশে, তারা বস্তুনিষ্ঠ, মানে আপনারা বলছেন ওইটা বস্তুনিষ্ঠ নয়, আমি আপনাকে আপনার আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটু ক্লিয়ার করি, নাহলে রং মেসেজ যাবে। জি জি, সেটা হলো যে তারা বলছে আমাদের কিন্তু সারা বাংলাদেশে অফিস নেই, আমাদের সারা বাংলাদেশের নেটওয়ার্কও নেই, আমাদের জনবলও নেই, অর্থ নেই। সুতরাং তাদের অর্থ আছে, জনবল আছে, নেটওয়ার্ক আছে। তারা যখন সারা বাংলাদেশ থেকে তুলে আনলো, ঈদের সময় মারা গেছে 100-150 জন, কিন্তু আমরা গণমাধ্যমে পাচ্ছি 350 জন। আমরা সেই জায়গা থেকে বলছি আমাদের, আমরা যেটা পেয়েছি এটা সঠিক। তারা বলছেন যে আপনি গণমাধ্যমে হিসাবটাকে ডাবল কাউন্টিং করেছেন। তারা আমাদের কাছে যেটা উঠতো, তাহলে তারা আমাদের কাছে বারবার অভিযোগ তোলেন এবং সবসময় আমাদের রিপোর্টটা তারা নিয়ে যাবে, আপনারা নিয়ে মিলিয়ে দেখার চেষ্টা করেন। প্রত্যেকটি প্রেস কনফারেন্স নির্মমভাবে সবাই দেখেন, আমিও দেখি। আমারও লোভ হয় মাঝে মাঝে আপনার প্রেস কনফারেন্সে অতিথি হয়ে যেতে। অনেকে গিয়েছে আমাকে, কিন্তু এখনও ইনভাইট করেননি, আমি আপনাকে ইনভাইট করছি, ভবিষ্যতে ইনভাইট করবো। কিন্তু সেক্ষেত্রে কি এটা বলা যায় কি না যে আমরা আপনাদেরকে হতাহত এবং নিহত যে তথ্য দিচ্ছি সেটা অনুমান ভিত্তিক দিচ্ছি, এই কথাটা বললে কি? না না, অনুমান ভিত্তিক নয়। না তাহলে যে বলছেন যে গণমাধ্যমে যেটুকু আসছে এটুকু আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরলাম, তাহলে তো সেটা তো সঠিক, যাতে করে আপনাদের ঘুমটা ভাঙে, আপনাদের কার্যক্রম নিতে সুবিধা হয়, অর্থাৎ এই সেক্টরটা অবহেলা শিকার না হয়। আপনি যদি এই ধরনের একটা বড় ধরনের একটা বিষয় যদি আপনি গণমাধ্যমে প্রকাশ করেন এবং সেটা যদি সঠিক না হয়, কিছুটা সঠিক না হয় এবং 40% আপনি আনতেই পারেন না, তাহলে সেটি কি মনে করেন আপনার বাংলাদেশ যাত্রী কল্যাণের পক্ষ থেকে সেটি কি মানুষের কাছে রং মেসেজ যায় কিনা? এখন আপনি এইটাকে আপনার দৃষ্টিভঙ্গিতে দেখছেন, আমরা যে দৃষ্টিভঙ্গিতে দেখি, আমরা এই যে আমরা এটা করার কারণেই এখন কিন্তু সরকারকে আমরা বাধ্য করতে পেরেছি যে তাকে করতে। এখন তারা যদি এখন সঠিক জায়গায় চলে আসে, আমরা ওই কাছ থেকে ইলিয়াস ভাই, ইলিয়াস কাঞ্চন ভাই চলে এসছে, ফেরত এসছে, আমরাও কিন্তু চলে আসতে চাই। আমরা কিন্তু বিআরটিএকে স্পষ্ট বলেছি, তারা যদি সঠিক রিপোর্টটা নিয়ে আসে, কারণ আমরা এই যে 2023 সালের অ্যাক্সিডেন্ট রিপোর্টে আমরা দেখলাম আমাদের হিসাবে আহতের সংখ্যা 10,000। জি, মানে সঠিক হবে না না, এই জায়গাটা একটু ক্লিয়ার করি, আর তাদের হিসাবে আহতের সংখ্যা 6,000 এবং ইয়াটা দেখলাম আমরা পাঁচটা হাসপাতালে যদি 53,000 আহত রোগী ভর্তি হয়, বিআরটিএ সারা বাংলাদেশ থেকে আহত রোগী পায় এটা 7,000, তাহলে বোঝা যায় বিআরটিএ রিপোর্ট। আমি বিআরটি রিপোর্টকে ওন করছি না, তাহলে তো বলতে হবে যে বিআরটিটা যদি আপনারা মনে করেন সঠিক নয়, তাহলে আপনাকেও বলতে হবে আপনার তথ্যটাও কিন্তু পুরোপুরিভাবে সঠিক নয়। সে কথাটা শতভাগ সঠিক এই কথা বলছি না, আমরা শতভাগ না, এটা তো মাধ্যমে 40 যেটুকু আছে এটুকু পর্যন্ত আমরা আপনাদের সামনে হাজির হলাম। আমার কাছে মনে হয় যে আপনি রাষ্ট্রীয় সহযোগিতা নেন, সারা দেশে আপনি আপনার ইউনিট তৈরি করেন, তা না হলে কিন্তু এই যে প্রতিবারই আপনি নানা প্রতিবেদন দিচ্ছেন, সেই প্রতিবেদনের মধ্যে দিয়ে মানে একটা মনে হবে যে এত লোক মারা গিয়েছে, এটা গিয়েছে, তার সঠিক তথ্য তো আমরা পাচ্ছি না, তো লোক বেশি মারা গেছে, আপনি কম বলছেন, সেটা তো সঠিক না, এটা বাস্তবতা। কারণ একটা হাসপাতালের চিত্র কিন্তু আমরা তুলে আনতে পারি না। আমরা যদি দেখি যে ঢাকার পঙ্গু হাসপাতালে, ঢাকার পঙ্গু আমি দেখেছি, আমি আমি সংখ্যাটাও কিন্তু আমরা আনতে পারি, একটা হাসপাতালের তথ্য কিন্তু আমরা গণমাধ্যমে। আপনার একজন আহত রোগী তিনটা চারটা হাসপাতালে অনেক সময় ঘুরে, প্রাথমিক একটা হাসপাতালে যাই, তারপরে একটু আর একটু বেটার হাসপাতালে যাই, এরকম আরো দুইটা ঘুরে জেলা হাসপাতাল হয়ে তারপরে পঙ্গু, একেবারে একেবারে চারবার গুণলে তো এটা হবে না, খুবই গুরুত্বপূর্ণ কথা, চারবার গুণলে তো হবে না, না 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 না। আচ্ছা হাইওয়েতে মহাসড়কে যে 3,000 কিলোমিটার আমরা হাই পুলিশ দেখি, খুব পরিষ্কার আমাদের সবচেয়ে আর্টারি এগুলো আমাদের দেশের, সেখানে কিন্তু সড়ক দুর্ঘটনা সংক্রান্ত যে তথ্যটি আমরা হাই পুলিশ সংরক্ষণ করি, প্রত্যেকটা একেবারে প্রায় শতভাগ এর অ্যাক্সিডেন্টের সংখ্যা, এর ক্ষয়ক্ষতির সংখ্যা আমাদের কাছে থাকে। হ্যাঁ, বলতে পারেন যে আমাদের মফস্বল যে রাস্তাগুলো রয়েছে, জেলা টু জেলা রয়েছে, জেলা টু উপজেলা রয়েছে, জেলা টু উপজেলা একটা রাস্তার মধ্যে একটা মোটরসাইকেলের সাথে একটা বাইসাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েও একজন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, এরকম কোনো কোনো তথ্য কিন্তু সবসময় থানায় রিপোর্টেড হয় না বা আমাদের কানে আসে না, এরকম কিছু একটা অংশ মিস হতে পারে।
সেগুলো আমরা এখন যেভাবে আমাদের কমিউনিটি পুলিশিং নেটওয়ার্ক হয়েছে, আমাদের কানেকটিভিটি বেড়েছে, সেক্ষেত্রে সেই সম্ভাবনাটাও কমে যাচ্ছে। এই আলোচনাটা করবো কারণ ড্রাইভার কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিও হলো, সেটিও সরকারি সংস্থা, আপনিও সরকারি কাজ করেন। এবং মোজাম্মেল সাহেব যেটি বললেন যে এই সঠিক তথ্য তারা দেন না, ওনারা সঠিক তথ্য দেন কিনা, একই রোগী দেখা যাচ্ছে আহত হবার পর বা দুর্ঘটনায় শিকার হবার পর তিনি কয়েকটি হাসপাতালে যান এবং সেক্ষেত্রে পরিসংখ্যানগত যে একটি মিশ্র প্রতিক্রিয়া ভুল সেটি হতে পারে, ডুপ্লিকেশন হতে পারে। এই বিষয়টাকে আপনাদের পক্ষ থেকে আপনারা কীভাবে দেখছেন? না, এটা তো আপনি বলেই ফেললেন যে একজন আহত, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নেয় এক জায়গায়, তারপরে সে আরও বেটার ট্রিটমেন্টে যাওয়ার একটা হসপিটালে যেতে পারে, আবার শেষ পর্যন্ত দেখা গেল যে না তার আরও জটিল সমস্যা, সে পঙ্গিত আসে। আমি যদি তাকে তিনবার তিন হসপিটালেই গুনি তাহলে তো ডবল হলো, তারও বেশি হলো, ট্রিপল হয়ে গেল। তো এই পরিসংখ্যান যারা এই পত্রিকা থেকে বা হসপিটাল থেকে এভাবে নেন সেখানে একটা এরার হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। আর আরেকটা স্বাভাবিকভাবে পরিসংখ্যান নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছেন যে অ্যাক্সিডেন্টের সংখ্যা কত, আহত নিহতের সংখ্যা কত, এটা নিয়ে তা আমি তো হাইওয়ে পুলিশের মহাসড়কে যেটা বলছিলাম যে আমরা হাইওয়ে পুলিশ যেটা পরিসংখ্যানটা রাখি এটা আমরা খুব কনফিডেন্ট যে এটা আমরা প্রায় শতভাগের কাছাকাছি কারেক্ট। আর আমাদের জেলা উপজেলায় যে সমস্ত জায়গায় খুব মফস্বলে গ্রামের মধ্যে হয়তো কিছু কিছু দুর্ঘটনার মতো ঘটনা এইগুলো হয়তো কিছু কিছু রিপোর্টেড হয় না, বা সেইখানে একটা পরিসংখ্যানটা আমাদের অ্যাকুরেট 100% হয় এটা খুব এইটা যেটা ওনারা যেভাবে বলছিলেন যে যেভাবে তারা এটা সংরক্ষণ করেন, আমাদের দেশে অনেক পরিসংখ্যানই এরকম সেগুলো যে পদ্ধতি যে প্রক্রিয়া সেগুলো দিয়ে সেগুলোর অথেন্টিকেশন নিয়ে আলোচনা হয় প্রশ্ন হয়, এটাও সেভাবে আলোচনা প্রশ্ন হতেই পারে। তবে ওনাদের এফোর্ট যেটা যেটা প্রচেষ্টা চালাচ্ছেন সেটাকে আমরা সম্মান করি। তবে অনেক সময় এক্সাজারেশনগুলো, মারাত্মক এক্সাজারেশনগুলো, আপনি যেটা বলছিলেন একটা ভুল বার্তা যায়। আমরা যারা এই তথ্যগুলো পেয়ে বা এই বার্তাগুলো পেয়ে বা যারা যে সংস্থা রয়েছে তারা যে ব্যবস্থাগুলো নিবে বা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করবে সেই ক্ষেত্রে তারাও বিভ্রান্ত হতে পারে। এই জন্য সেইখানে আমি মনে করবো যে আমাদের সরকারি বেসরকারি, বিশেষ করে বেসরকারি যে সমস্ত কল্যাণমূলক সংস্থাগুলো রয়েছে তাদেরও হয়তো আরও পেশাদারিত্বের প্রশ্ন আছে, আরও অ্যাকুরেট ইয়ে করার প্রশ্ন আছে, সেগুলো যত বেশি করবেন সেগুলো কিন্তু আমাদের সবারই জনকল্যাণে ব্যবহার করা হবে। আচ্ছা, এইখানে আসলে মাননীয় আইজিপি, অতিরিক্ত আইজিপি মহোদয় যেটা বললেন, একটি হাসপাতালে মানে একজন রোগী যদি পাঁচটা হাসপাতালে ঘুরে তাকে পাঁচজন হিসেবে কাউন্ট করা হয় কিনা সেটাও কিন্তু আমরা সত্যায়ন করেছি। আপনি যখন দুর্ঘটনার শিকার হয়ে ফার্স্ট যে হাসপাতালে যাবেন সেই হাসপাতালে কেবল আপনাকে জরুরি বিভাগে ভর্তি নেবে, এরপর যদি আপনাকে কোনো হাসপাতালে রেফার করে ওই রেফার হাসপাতালে কিন্তু আপনাকে জরুরি বিভাগ ভর্তি নেবে না। আমরা কিন্তু জরুরি বিভাগের ভর্তিগুলোই তথ্যগুলোই নেই, তারা আমরা দেখি যে তারা তখন তাকে বহির বিভাগে ভর্তি দিয়ে অ্যাডমিট করে। আপনাকে হাসপাতাল থেকে নেন না পত্রিকা থেকে নেন? আমরা এখন হাসপাতালগুলো দেখার চেষ্টা করছি। এখন সর্বশেষ পরিসংখ্যানগুলো কোত্থেকে নিয়েছেন? সর্বশেষ আমরা এখনো পত্রিকায় আছি, কারণ আমরা হাসপাতালে তো ওই যে সবাইকে বললো যে আইজিপি মহোদয় যেটা বলছেন যে আমরা ওই যে ডাবল হয়ে যেতে পারে, কিন্তু পত্রিকায় তো আমরা ঘটনা স্পট নাম তিনটা উল্লেখ থাকার কারণে এবং সংশ্লিষ্ট থানার ওসির একটা সূত্র থাকে, বক্তব্য থাকে, হাইওয়ে পুলিশ হলে হাইওয়ে পুলিশের একটা বক্তব্য থাকে, সেখানে আমরা ওটাকে সঠিক হিসেবে ধরতে পারি। আরেকটু ভালো শেপে আনা যায় কিনা সেটা চেষ্টা করা, এটা যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে নিশ্চয়ই আমরা আরো উন্নত সরকার আই যে যেমন হাইওয়ে পুলিশ আছে, উপজেলা পুলিশ আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, তারা কাজ করছে, এই সমস্ত সরকার হাইওয়ে পুলিশ তারা তো আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে, আমাদের ভলান্টিয়াররা কাজ করবে, আমার তারা আমাদেরকে ইনফরমেশনগুলো, যেমন আমরা যখন এখন হাসপাতাল থেকে তথ্য নেওয়া শুরু করলাম বিআরটিআর পক্ষ থেকে ওই সমস্ত হাসপাতালগুলোকে চিঠি দিয়ে আমাদেরকে তথ্য না দেওয়ার জন্য বলা হচ্ছে, তাই এটা তো অসহযোগিতা করা। আমরা তো আসলে চাচ্ছি এই জায়গাতে একটা সরকারের মনোযোগ তৈরি করা এবং জনগণকে সচেতন করা, এই তথ্যগুলো দেওয়ার মধ্য দিয়ে
যাতে যাত্রীরা সচেতন, যেমন এইবার ঈদে 12 লাখ যাত্রী মোটরসাইকেলে যাবে, আমরা নানাভাবে আপনার গণমাধ্যমের মধ্য দিয়েও কিন্তু আমরা নানাভাবে বলার চেষ্টা করছি তাদেরকে সচেতন করা। আপনারা লাগেজ ব্যাগেজ নিয়ে যায়েন না, পরিবারের সদস্যদেরকে আগেবার পাঠিয়ে দেন, দূরপাল্লার বাসের সাথে প্রতিযোগিতা করবেন না। এই যে সচেতনতার জায়গাগুলো আমরা সচেতন করছি, আমি এই জায়গাগুলোতে আমরা কাজ করছি। একটা সর্বশেষ জায়গায় আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান বাংলা যাত্রী কল্যাণ সমিতি, এবং আপনারা বলছেন যে সড়ক দুর্ঘটনা নিহতদের পরিবারের জন্য 10 লক্ষ, আহতদের রোগীকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আপনারা সুপারিশ করেছেন, এটা বারবারই আপনারা করছেন, এটা সরকারকে দেওয়ার জন্য একটা সুপারিশ করছেন, এটাই তো করছেন নাকি? এটা ইতিমধ্যে আইনে আছে, আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সরকার ক্ষতিপূরণ দেওয়াও শুরু করেছে। এটা আমি মনে করি সরকার একটা সাধুবাদ পাওয়া যোগ্য, এবং সরকার এখন 5 লাখ সাধুবাদ যে দিয়ে দিলেন, সবাই যারা আহত হচ্ছে নিহত সবাই পাচ্ছে? সবাই পাচ্ছে না, সবাই পাচ্ছে না। এখন এটা নিয়ে কথা বলতে হবে, এটা নিয়ে আগামী দিনে আরো কথা বলে দিলেও বলবেন না দিলেও বলবেন, হ্যাঁ, যাতে সবাই পায়, সবার পাওয়ার নিশ্চয় হকদার। আচ্ছা আচ্ছা, আমরা তাই মনে করি। তাহলে সেক্ষেত্রে আপনারা তো বলছেন যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, এই যে নিহত আহত অনেক জায়গাতে একই পরিবার 7 জন 8 জন 10 জন, এদের কোনো সৎকার বা এদের পরিবার বা এদের কোথাও কি আপনারা নিজেরা সরজমিনে গিয়েছেন কখনো? আমরা অনেকগুলো জায়গা সরজমিন পরিদর্শন করেছি, প্রেস কনফারেন্স ছাড়া তো দেখি না যে আপনারা কোনো পরিবারের কাছে। অনেকগুলো জায়গাতে যাই, যেমন সেগুলি কেন আপনারা মাঠাঘাটে যাই? আসলে ওগুলো তো আমরা ওইভাবে গণমাধ্যম সাথে নিয়ে যায় না, সেই কারণে হয়তো আপনারা জানেন না। যেহেতু যাত্রী কল্যাণ নিয়ে কথা বলছেন, যারা এই নিহত হচ্ছে আহত হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। এই যে চট্টগ্রামে চন্দনাইশে যে পরিবার সিএনজি অটোরিকশায় জীবন্ত পুড়ে মারা গেল, আমরা ওখানে গিয়েছি এবং তাদেরও এই যে ক্ষতিপূরণের ফর্ম আমরা নিয়ে এসেছি, ফিল আপ করে নিয়ে এসেছি, আমরা যাচ্ছি, কিন্তু ওখানে হয়তো গণমাধ্যম নিয়ে যাচ্ছি না, কিন্তু সেই কারণে আপনারা জানেন না। এবং সেই জায়গাটি কিন্তু কল্যাণ, যেহেতু সুতরাং কল্যাণ বলতে শুধুমাত্র কতজন মারা গেল কতজন আহত হলো সেটা না, কল্যাণ মানে তাদের কল্যাণ, আমরা তাদের কাছেও যাচ্ছি, তাদেরকে সচেতন করার জন্য কাজ করছি। আমি একেবারেই শেষ করছি, জনাব এডিশনাল আইজি মহোদয় শেষ করবেন, কি বার্তা দিয়ে শেষ করতে চান? বিশেষ করে আমরা যখন একযোগে বের হয়ে যাই, বিশেষ করে ঈদের সময়, তখন এখন পর্যন্ত আপনার অবজারভেশন এবং অন্য জায়গা থেকে যেটা পাচ্ছি যে স্বস্তিদায়ক ঈদযাত্রা চালু, মানে আমরা উপভোগ করছি। তবে আজকে এই গাজীপুর এবং ঢাকা অঞ্চলে যে আমাদের গার্মেন্টস কর্মীদের ছুটি হয়েছে, সেই ছুটির প্রেক্ষিতে কিন্তু একযোগে আমাদের সবাই নেমেছে, প্রচুর যাত্রী রয়েছে রাস্তায় এবং পরিবহনও রয়েছে। সেই ক্ষেত্রে আমি যারাই যাত্রী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, এবং আবার যারা বিশেষ করে চালক রয়েছেন বা অন্য যারা হেল্পার রয়েছেন, সবাই মিলেই আমাদের রাস্তায় কিন্তু সমস্ত রাস্তায় পুলিশ সদস্য আছে, তারা ডিপ্লয়েড আছে, আপনাদেরকে কত দ্রুত পার করে দিতে পারে। সেইখানে আমরা আহ্বান জানাতে চাই যে আপনাদের একটু সহনশীলতা, একটু ধৈর্য, এবং এই যে বাস্তবতা, একযোগে সবাই বের হলে বহু সংখ্যক গাড়ি, আমাদের রাস্তা তো একই আছে, পরিবহনের সংখ্যাও তো আবার সবাই যেতে হবে, এইটার মধ্যে যেন আমরা কেউ তাড়াহুড়ো না করি, অধৈর্য হয়ে না যাই, এবং অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রায় কেউ যেন আমরা সামিল না হই। একটা জিনিস আমরা জানি যে যখনই আমরা যখন মসজিদ থেকে নামাজ পড়ে শেষ করে বের হই জুম্মার নামাজে, তখন কিন্তু গেটে একটা ভিড় হয়, সিনেমা হলেও সেই একই ধরনের ঘটনা ঘটে। তো ঢাকা থেকে যখন আমরা একযোগে বের হচ্ছি, আমাদের গেটে ওইগুলো প্রবেশ পথে কিন্তু একটু ভিড় হবে, এক ধরনের সমাবেশ হবে। এইটার যে সময়টা, সেটার জন্য আপনার ধৈর্য এবং সহনশীলতা এবং ট্রাফিক রুলস যেটা আছে সেটা প্রতিপালন করে, এবং যারা পুলিশ সদস্যরা ডিউটি করছে তাদের অনুশাসনটা শুনে যদি আপনারা চলেন, তাহলে কিন্তু অতি দ্রুত এবং কম সময়ে, যতটুকু সময় কম নিলে চলে সেইটুকু নিয়ে কিন্তু আপনারা দ্রুত আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর এখানে ট্রাফিক রুল না মানলে, অধৈর্য হলে কিন্তু সময়টা আরো বেড়ে যায়, আরো বেড়ে যাবে। এই জন্য আপনি উল্টাপাল্টা চালিয়ে দিলেন, দেখা গেল যে রাস্তাটাই বন্ধ হয়ে গেল এবং সেখানে আরো আরো ক্ষতি হয়ে গেল। সুতরাং ঈদ উপলক্ষে আমরা আপনাদের এই শুভ হোক এবং আনন্দময় হোক, এবং বিশেষ করে আনন্দের সাথে যাতে ফিরে আসতে পারেন, এবং ফেরার সময়টা একটা আমাদের একটু অনুরোধ বা একটু বার্তা হিসেবে আমরা সাধারণ যারা যাত্রী আবার ফিরে আসবেন তাদের জন্য বলবো যে এখন যেমন একযোগে যাই, একদিন দুই দিনের ব্যবধানে যাই, কিন্তু আসার সময় কিন্তু একটু ধীরে ধীরে আসে, রাস্তাটা একটু বেশি ফাঁকা থাকে, তখন কিন্তু অনেকেই ওভার স্পিডে চালানোর চেষ্টা করেন। এবং প্রত্যেকবারই আমরা দেখি ঈদের যাত্রার সময় যেন অ্যাক্সিডেন্ট হয়, তার থেকে ঈদ পরবর্তী সময়ে ফিরে আসার সময়টা কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যায়। এছাড়াও দেখি যে আমাদের ছেলেমেয়েরা, উঠতি বয়সের ছেলেরা, কিশোর যুবকেরা কিন্তু অনেক সময় আনন্দে হেলে দুলে বা বিভিন্নভাবে কিন্তু র্যাশ ড্রাইভিং করেন, এটাও কিন্তু অনেক কিশোর, অনেক যুবক, আমাদের সন্তানেরা কিন্তু অকালে ঝরে পড়ে। সেই জায়গাটাতে কিন্তু আমাদের অভিভাবকদের যেমন ভূমিকা রয়েছে, আমাদের স্থানীয় প্রশাসনের ভূমিকা রয়েছে, এবং সবাই যদি সতর্কতার সাথে
সেফ ড্রাইভিংয়ের যে রুলগুলো আছে সেগুলো মেনে চলি, তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট কমবে। বিশেষ করে ঈদে ফিরতি ফেরার সময় আমাদের হাই পুলিশের সদস্যরা, জেলা পুলিশের সদস্যরা কিন্তু স্পিড গান নিয়ে তারা কিন্তু থাকবে, এবং কোনো কোনো ওভার স্পিড হলেই কিন্তু আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমার একেবারে তৃপ্তি হয়নি মোজাম্মেল হক চৌধুরী ভাই, একেবারে শেষ যদি অ্যাওয়ারনেসের কথা বলা যায় কিনা সকলকে মিলে, এটা এটা তিন পক্ষে চৌদ্দ পক্ষের কাজ। আমরা আপনি যে কাজ করছেন আমরা সাধুবাদ জানাই। সবচেয়ে যাত্রী কল্যাণ সমিতিকে আপনারা দীর্ঘদিন থেকে নির্মমভাবে কাজ করছেন, আপনার কোনো বিশেষ মেসেজ আছে কি? আমার দুটো মেসেজ। একটা মেসেজ হলো সড়কপথে যারা, আমরা জানি রাজধানী থেকে প্রায় 12 লাখের মতো মোটরসাইকেলে যাচ্ছে, তারা পরিবারের সদস্যদের নিয়ে লাগেজ ব্যাগেজ নিয়ে একসাথে বেরোচ্ছে। আপনার দূরপাল্লার বাসের সাথে যখন আপনার এই মোটরসাইকেলটি একই স্পিডে বা তার বেশি স্পিডে চলতে চেষ্টা করবেন, তখন কিন্তু এই জায়গাতেই দুর্ঘটনা সংঘটিত হয়। সেখানে তাদের কাছে অনুরোধ রাখবো, তারা যাতে লাগেজ ব্যাগেজগুলো গাড়িতে করে পাঠিয়ে দেয়, অথবা তার পরিবারের সদস্য এবং লাগেজ ব্যাগেজগুলো গাড়িতে পাঠিয়ে দিয়ে সে একা যায়, তাহলেই আমরা অনেক দুর্ঘটনা কমাতে দূরের পথ তো মোটরসাইকেলে যাওয়া অতটা অসম্ভব। আরেকটা সবচেয়ে বড় আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর মেসেজ, সেটা হলো যে আবহাওয়া অধিদপ্তর বলছে ঈদের আগে পরে এবার বেশ কয়েকটি কালবৈশাখী হতে পারে। আচ্ছা, যেটা নৌপথের জন্য একটা ভয়ঙ্কর ঝুঁকির কারণ হতে পারে। সুতরাং নৌপথে 60 ফিটের নিচে যে লঞ্চগুলো আছে এগুলো যাতে কোনো রকমে চলতে দেওয়া না হয়, এবং পণ্যবাহী পরিবহন কোনোভাবে চলতে দেওয়া না হয়, এবং অবাল্লুট হয়ে আমরা আরোহণ না করি, লঞ্চে আরোহণ না করি, এই দুটো মেসেজ আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সবাইকে ভাবতে হবে আমার ঈদে বাড়ি যাওয়া এই এই যাত্রা যাতে শেষ যাত্রা না হয়, জি এটা যাতে প্রতি বছর আমার অব্যাহত থাকে, সেজন্য যাত্রী সাধারণকে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। সবার আগে ভাবতে হবে নিজের জীবনকে নিজে বাঁচাতে হবে, তারপর অন্য কেউ আমাকে বাঁচাতে এগিয়ে আসবে। সেই প্রত্যাশা রেখে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। জি ধন্যবাদ মিস্টার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, আপনার নির্ভয় কর্মকাণ্ড আমরা পর্যবেক্ষণ করছি, আপনি আপনার কাজে এগিয়ে যান। আজকে আলোচনার স্বার্থে আপনার সাথে হয়তো আমরা একটু যুক্তিতর্কে অবতীর্ণ হলাম। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন দুজন ব্যক্তির কাছ থেকে, একজন হচ্ছে সরকারি সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আর একজন হচ্ছে বেসরকারি সংস্থায় আমাদের যানমালের নিরাপত্তার জন্য নানা রকম সুপারিশ করে থাকেন, দুজনের কাছ থেকে। তো আমি নিজের কোনো সুপারিশ নেই, তবে একটি কথা আজকে আলোচনা আসেনি, সেটি হচ্ছে আপনারা পথিমধ্যে কোনো অপরিচিত লোকের কোনো কিছু আপনারা খাবার গ্রহণ করবেন না। আপনারা পথিমধ্যে আপনারা যখন বাস কোথাও থামবে আপনারা থেমে গিয়ে রাস্তার মধ্যে এমনভাবে দাঁড়াবেন না অন্যদিক থেকে এসে যাতে আপনার ওই গাড়িকে আর দুর্ঘটনায় পতিত করতে না পারে। আর যদি মোটরসাইকেলের কথা বললো, আমি মনে করি যাতে অতি দূরের কোনো পথ যাতে আপনারা মোটরসাইকেলে গিয়ে এই যে ঝুঁকি সে ঝুঁকি আপনারা নেবেন না। প্রিয় দর্শক, আমরা আশা করি যে এবারের ঈদ যাত্রা যেটি আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত, যে নারীর টানে যারা ঘরে ফিরছেন এখনও আমরা কোনো অস্বস্তি, কোনো দুঃসংবাদ, বড় কোনো দুর্ঘটনার সংবাদ আমরা দেখতে পাইনি। এর ঠিক একইভাবেই আমরা চাই যে ঈদ পর্যন্ত, ঈদ পরবর্তীতে যারা আবার ফিরে আসবেন যার যার কর্মস্থলে একই অবস্থাতে ফিরে আসতে পারেন, সে প্রত্যাশা রেখে আমাদের আজকের আয়োজন শেষ করছি। আমি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন খান, জনাব মোহাম্মদ মোজাল হক চৌধুরী, আপনাদের দুজনকে দারুণভাবে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।